নমস্কার বন্ধুরা নলেজ একাডেমি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা আলোচনা করব জিও থেকে ত্রিপুরা রাজ্যের মধ্যে নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে নতুন একটি নোটিফিকেশন বেরিয়েছে তো এই ভিডিওর মধ্যে আমরা সব কিছু আলোচনা করব জিও থেকে যে নতুন নোটিফিকেশনটি বেরিয়েছে এক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা আবেদন করতে চান তারা কিভাবে আবেদন করবেন লাস্ট ডেট কবে তা সব কিছু বিস্তারিত আলোচনা করব এই ছোট্ট ভিডিওটির মধ্যে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটু অনুরোধ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে বেলাইকনটিকে প্রেস করুন যাতে এই চ্যানেলে আপলোড হওয়া সমস্ত রকম জব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে পারে এখন আসুন যাওয়া যাক সেই নোটিফিকেশনের পাতায় ডিটেলসে কি কি দেওয়া হয়েছে প্রথমে রয়েছে জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্ট ডেট হচ্ছে বন্ধুরা একুশে জুলাই দুই হাজার কুড়ি ফাংশান এবং বিজনেসে রয়েছে সেলস এবং ডিস্ট্রিবিউশন এর মধ্যে লোকেশন থাকবে জিও পয়েন্ট কদমতলা ত্রিপুরা জিও পয়েন্ট পানিসাগর ত্রিপুরা মধ্যে এখন আমরা দেখে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এক্ষেত্রে বলা হয়েছে টুয়েলভ অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন থেকে থাকলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে এক্সপিরিয়েন্স বলা হয়েছে ফ্রেশার এবং এক থেকে দুই বছরের অভিজ্ঞতা যাদের আছে তারাও কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রে স্কিলস এবং কম্পিটেন্সিসে দেওয়া হয়েছে বেসিক কম্পিউটার নলেজ সাথে স্মার্টফোন ইউসেজ স্পিক লোকাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ রিডিং এবং রাইটিং ক্যাশ হ্যান্ডেলিং স্কিলস সেলস অ্যান্ড কাস্টমার হ্যান্ডেলিং এবং এবিলিটি টু লার্ন এখন আমরা দেখে নিচ্ছি জব রেসপন্সিবিলিটিসে কি বলা হয়েছে এখানে বন্ধুরা কিছু পয়েন্ট মেনশন করা হয়েছে এক থেকে দশ পর্যন্ত এই পয়েন্টগুলো আপনাকে ফলো করতে হবে যখন আপনি এর জন্য সিলেকশন পাবেন যখন আপনি জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিয়োগ হবেন তখন আপনাকে কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন জিও স্টোরের মধ্যে এসে সাথে নতুন কাস্টমার যখন আপনি গড়ে তুলবেন তখন সেগুলোর মধ্যে গুড রিলেশন তৈরি করা তাছাড়া বন্ধুরা ক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেম স্টোরের অপারেশন তারপর রেভিনিউ যেগুলো আছে স্টক এবিলিটি মানে আলটিমেটলি ডেলি ক্যাশ ডিপোজিট মেনটেইন তাছাড়া বন্ধুরা সমস্তটা আপনার নিজের দায়িত্বে থাকবে এখন আসুন দেখা যাক কিভাবে আবেদন করবেন আবেদন করতে গেলে আপনাকে প্রথমে অ্যাপ্লাই নাও ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে বলবে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে বাট যাদের নেই তাদের উদ্দেশ্যে বলবো প্রথমে কিন্তু নিউ ইউজার দিয়ে আপনাকে সেই অ্যাকাউন্টটা তৈরি করতে হবে এক্ষেত্রে ফর্মটি ফিল আপ করার পর আপনি আইডি পাসওয়ার্ড পাবেন সেটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর কিছু বেসিক ডিটেলস থাকবে সেগুলো ফিল আপ করতে হবে করার পর আপনি সেটাকে সাব করে দেবেন তারপর আপনার সেই অ্যাপ্লাইটি হয়ে যাবে যখন আপনি শর্টলিস্টেড হবেন তখন আপনাকে ইনফর্ম করে দেওয়া হবে এবং ইন্টারভিউটি নেওয়া হবে তাহলে বন্ধুরা আজকে আমরা জিও পয়েন্ট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সামনে আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে করুন এবং আপনারা আমাদের ইনস্টাগ্রামে ফলো করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ